আজকে একটা নতুন ভিডিও আপলোড করব। তা ভিডিওটা পুরোটা দেখবেন। এটা বাচ্চাদের টেন হাউস মানে ঘর, সেটাকে আনবক্সিং করতে চলেছি। তো 5 দিন পর আজকে এটা দিয়ে গিয়েছে, তো এই এক্ষুনি ডেলিভার দিয়ে গেল। এটা খুলবে এখন। এই যে পাগলি, এই যে লাল টি শার্ট পরে সারাদিন ঘর ঘর ঘর, এখন বাচ্চারা এখন ফোন দেখে, ফোন দেখে এখন বায়না যে আমার বাচ্চা। তো দেখা যাক, মুদিতে স্ট্যান্ড দেবে, কাপড় দেবে। আর এই হচ্ছে পাইপ, যেটা ঘর ঘরের পলম তৈরি করতে সুবিধা হবে। এই হচ্ছে অ্যাঙ্গেল, হচ্ছে কাপড় যেটা ঘরের চারিদিকে দেওয়া হবে। এই হচ্ছে এইগুলো, এইটা ঘর তৈরি করতে হবে। আর কি কি আছে, আর কটা একদম লুজ পড়ে আছে, ওইটা প্যাকেট চেক খুলে বেরিয়ে গেছে। আর কিছু নেই, বক্সটা তো সেই করেছে। আর এই হচ্ছে একটা ছোট্ট একটা ক্যাটলগ, এই যে ছোট্ট ক্যাটলগ, এই ক্যাটলগ দেখে দেখে করতে হবে। মাতব্বর নানি, মাতব্বর নানি পাচ্ছে না, আমি করে দিই। মাতব্বর নানি পাচ্ছে না, আমি তৈরি করি। এটা হচ্ছে একরকম নিপিল, আর এই নিপিল দিয়ে লাইটটা যুক্ত হবে, মানে একটা লং স্টিক হয়ে গেল, একদম লম্বা হয়ে গেল। এই একটা, এইবার এটা হাফ, এটা হাফ, চারটা হয়েছে, এখন একটা পাঁচটা হয়েছে, আর এখানে এখন চারটে আছে, এটা তোমার কাছে। আর এখানে স্টিক দেখছি বড় আছে, এখানে স্টিক ছটা আছে। আমার বাবু রে গিয়েছে, হ্যাঁ
বাংলা আর একটা তো মাঝখানে শুয়ে পড়েছে কিন্তু সাধারণ কেউ বুঝতে পারবে না, দেখ বুঝতে পারিস কিনা। এটা আমি আন্দাজে আন্দাজে তৈরি করলাম, শেষের দিকে একটু ভুলে ভুলে যাচ্ছিলাম কোনটাই কি, একটু কনফার্ম হয়ে নিলাম। তা আমি একটা টেক্সচার কমপ্লিট হলাম, দাদা আমি ঢুকাচ্ছি, আমি ঢুকাচ্ছি আমার গুলো উঠে পড়েছে। জামা প্যান্ট পরিয়ে দাম, আর হয়ে গিয়েছে 90% প্যান্ডেলের কাজ হয়ে গিয়েছে। ভাগ্যিস প্যান্ডেলের কাজটা জানতাম, তাই বাসের প্যান্ডেল আর কাতার দড়িতে বাজার, এটা হচ্ছে রেডি প্যান্ডেল। রঙের গন্ধ সবার আগে আমার বুঝতে হবে যে কোন দিকে কি করতে হবে। আমি পুরো ঢুকে গিয়েছি, খাটি আছে বল দিবে যদি আমার ভাবি হতো বা অন্য কেউ পড়িয়ে পারতো। আবার টান আছে, মাপের মাপ পুরো। তো এই হচ্ছে টেন হাউস, বাচ্চাদের খেলার ঘর, বাচ্চারা শুধু ঘর 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 করে। এই যে টেন হাউস, এই যে পাগলি, আর এই হচ্ছে পাগলা, দুজন খেলা করবে। তা এই ঘরের মধ্যে 10-12 বছর পর্যন্ত খেলা যাবে, বাচ্চা ছোট হলে দুজন। এই হচ্ছে ঘর, ঘরের পেন্টাই এই সাইড থেকে। তো ঘরের মধ্যে কেমন আছে একটু দেখাই। এই হচ্ছে ঘরের দরজা, হ্যাঁ দরজাটা হচ্ছে এই, আসো না দেখি। এই হচ্ছে ঘরের মধ্যে, ঘরের মধ্যে এর মধ্যে এরকম আছে। এই হচ্ছে ঘর, এই বাচ্চাদের খেলা করার জন্য ঘর ঘর ঘর। তো এই হচ্ছে আনবক্সিং ছিল আজকে।